আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায়ের নবম ক্লাস নিয়ে কথা বলবো। এই ক্লাসে আমরা ইমানে মুফাসসালের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বিষয় নিয়ে কথা বলবো। ইমানে মুফাসসালে মোট 7টা বিষয় ছিল, সেটার জন্য সেই 7টা বিষয়ের উপর আমরা 3টা ক্লাস নিচ্ছি। আজকে এটার দ্বিতীয় ক্লাস, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বিষয়। চলো পাঠের ভিতরে যাই। পাঠের শুরুতে কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা ভিডিও থামিয়ে খাতায় লিখো, এখানে থামাও, তারপরে আবার তোমরা শুরু করবে নিচের অংশটা দেখার জন্য। নিচে আরও কিছু আছে, মোট 18টা। এভাবে তোমরা আরও প্রশ্ন তৈরি করতে পারো। যদি পাঠ পড়তে পড়তে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস তোমাদের মনে আসে, তোমরা খাতায় লিখে নিও। চলো প্রশ্নগুলো একটু পড়ি। ইমানের তৃতীয় বিষয় কি? আল্লাহ তাআলা কার কাছে ওহী পাঠান? ওহী অর্থ কি? আসমানি কিতাব কি? আসমানি কিতাব কয়খানা? সহিফা কয়খানা? সহিফা অর্থ কি? বড় আসমানি কিতাব কয়খানা, সেগুলোর নাম ও কার উপর নাজিল হয় সেগুলো তোমরা লিখবে। আমাদের আসমানি কিতাব এর নাম কি, এ সম্পর্কে কিছু লেখো। ইমানের চতুর্থ বিষয় কি? প্রথম ও শেষ নবীর নাম কি? আল্লাহ তাআলা নবী প্রেরণ সম্পর্কে কি বলেন? কোরআন মজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে? কয়েকজন নবী রাসূলের নাম লিখো। ইমানের পঞ্চম বিষয় কি? আখিরাত কি? আখিরাত কখন শুরু হয়? আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আখিরাতের গুরুত্ব আলোচনা করো। এই মোট 18টা প্রশ্ন এটাতে আছে এই পাঠে। তুমি আরও যদি পাঠ পড়তে পড়তে আরও কিছু তোমার মনে জিজ্ঞেস হয়, তাহলে তুমি এটা লিখতে পারো, পরে শিক্ষকের সঙ্গে আলোচনা করবে। চলো পাঠের ভিতরে যাই। এই হলো ইমানের তৃতীয় বিষয়, আসমানি কিতাবে বিশ্বাস। আল্লাহ তাআলা নবী রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন। ওহী হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণীসমূহের সমষ্টিকে বলে আসমানি কিতাব। আসমানি কিতাবে আছে মানুষের জন্য হিদায়াত, মুক্তির পথ বা মুক্তির কথা। আসমানি কিতাব হলো 104খানা, 4খানা বড় আর 100খানা ছোট। ছোট কিতাবকে সহিফা বলে, সহিফা হলো পুস্তিকা। তাহলে ছোট কিতাব কত কটা আর সহিফা কাকে বলে, আসমানি কিতাব কতটা আছে সেগুলো এখানে লেখা আছে, এবং ওহি কাকে বলে এখানে পাবো। 4খানা বড় কিতাব, এগুলোর নাম আছে এবং আরো নাজিল হয়ে এখানে দেয়া আছে। 4খানা বড় কিতাব হলো তাওরাত, জাবর, এঞ্জিল এবং কোরআন মজিদ। তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, এঞ্জিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, এবং আমাদের আসমানি কিতাব যেটা শেষ নবী উম্মত আমরা, কোরআন মজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। কোরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান, ভালো হওয়ার শিক্ষা। আমরা সকল কিতাবে বিশ্বাস করব আর কোরআন মজিদ শিক্ষা মেনে চলব। হ্যাঁ, একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি মোবাইল দেখে দেখে পড়ছি। ইমানের চতুর্থ বিষয়, নবী রাসূলগণে বিশ্বাস। আমরা আগেই জেনেছি মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। ওহী আসত নবী রাসূলগণের কাছে। নবী রাসূলগণ মানুষের শিক্ষক, তারা আদর্শ শিক্ষক। তারা ছিলেন নিঃস্বার্থ মানবদরদী। তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন, তাকে খুশি করার পথ দেখাতেন। কিতাবে বিশ্বাস করা যেমন ইমানের অঙ্গ, নবী রাসূলে বিশ্বাস করা তেমনই ইমানের অঙ্গ। প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর শেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুজনের মাঝে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ বলেন, এমন কোনো জনপদ নেই যেখানে আমি কোনো নবী পাঠাইনি। কোরআন মজিদে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো নাম পড়বে এবং প্রশ্ন উত্তরের তোমরা এগুলো লিখতে পারবে, অসুবিধা নাই। পরে অংশে যাই। ইমানের পঞ্চম বিষয়, শেষ দিবসে বিশ্বাস। আমরা এই দুনিয়া চিরদিন বেঁচে থাকি না, এই জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমাদের যেমন জন্ম আছে তেমনি মৃত্যু আছে, সকল প্রাণীরই মৃত্যু আছে। যার জীবন আছে তার মৃত্যু আছে। আমাদের সুন্দর পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আমাদের মৃত্যুর পরের জীবনকে বলে আখিরাত। আখিরাত মানে পরকাল। মৃত্যুর পরেই এই জীবনের শুরু হয়। কবর, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম, এসবই আখিরাতের জীবনের অন্তর্ভুক্ত। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। সে জীবন অনন্তকালের। আল্লাহ বলেন, এ দুনিয়ার
জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর আখিরাতই হচ্ছে চিরস্থায়ী আবাস। তাহলে আল্লাহ কি বলেন আখিরাত সম্পর্কে? এখানে লেখা আছে, ইমানের অন্যান্য বিষয়ের উপর বিশ্বাস যেমন জরুরি, আখিরাত বা শেষ দিবসে বিশ্বাসও তেমন জরুরি। দুনিয়া যে যেমন কাজ করবে আখিরাতে তেমনি ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে, আর মন্দ কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে। শেষ দিবস বা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি তার কাজকর্মে কৃতাকে সতর্ক হয়, পুরস্কারের আশায় ভালো কাজ করে, আর শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে কৃতাকে বিরত থাকে। এতে তার নৈতিক চরিত্র উন্নত হয়। তাহলে আখিরাতে বিশ্বাস করা খুবই জরুরি। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব কি তোমরা পেয়ে গেলে, ঠিক আছে না? খুবই জরুরি। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছি। আরও তোমার কিছু প্রশ্ন থাকলে তুমি খাতায় লেখো, এবং পাঠটা আবার পরে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। চলো আমরা তোমার উত্তরের সঙ্গে একটু মিলিয়ে দেখবো। এখানে 10টা দেখা যাচ্ছে, পরে 10টা, পরে 8টা, এখানে চলো দেখো তো ঠিক আছে কিনা তোমার উত্তরের সঙ্গে। বড় আসমানের কিতাব কয়খানা সেগুলো কার উপর নাজিল হয়? এখানে লেখা আছে, পরে পরে প্রশ্নে যাই। আমাদের আসমানের কিতাবের নাম কি, এ সম্পর্কে কিছু লেখো। আমাদের আসমানের কিতাব হলো কুরআন মজিদ, এ সম্পর্কে এখানে তোমার পাঠ্য বই থেকে এগুলো নেওয়া হয়েছে, দেখো তো। হ্যাঁ, পরের পৃষ্ঠায় যাই আমরা। চতুর্থ বিষয় কি, প্রথম ও শেষ নবীর নাম। আল্লাহ তাআলা নবী প্রেরণ সম্পর্কে কি বলেন? কুরআন মজিদে কতজন নবী রাসূলের কথা উল্লেখ আছে? কয়েকজন নবী রাসূলের নাম লেখো। যে পাঠটা একটু আগে পড়লাম সেখানে 25 জন নবী রাসূলের নাম লেখা ছিল, সেগুলো এখানে দিয়েছি, তোমরা চাইলে একটু কমিয়েও দিতে পারো, অসুবিধা নেই। ইমানের পঞ্চম বিষয় কি, আখিরাত কি, আখিরাত কখন শুরু হয়, আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? এই যে আখিরাতের গুরুত্ব, আখিরাতের গুরুত্ব আলোচনা করো, এটা আমাদের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে, তোমরা একটু মিলিয়ে দেখো তো। ঠিক আছে, এই হলো আমাদের পাঠ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের দেখা হবে, এরপরে ক্লাসে দশম দশম ক্লাস ধারাবাহিক এবং ইমানে মুফাসসালের সপ্তম এবং ষষ্ঠ বিষয় নিয়ে কথা বলবো, ষষ্ঠ এবং সপ্তম বিষয় নিয়ে কথা বলবো, তারপর আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।